নমস্কার, কুলিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি সুষমা। কুলিক টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে বসন্ত উৎসব, আজ সকাল থেকেই রঙে রঙে রাঙা চারিদিক। রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে বসন্ত উৎসব, সকাল থেকেই রঙে রঙে রাঙা চারিদিক। উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র রঙিন আবহাওয়া। ১৯তম বসন্ত উৎসব পালন হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির তরফ থেকে এই বসন্ত উৎসবের আয়োজন করা হলো রায়গঞ্জ করোনেশন স্কুল ময়দানে। এদিন আবিরের রঙে রঙিন হতে দেখা যায় ৮-৮০ বসন্ত উৎসবে। উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রশাসনিক আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে রং খেলেন। রং খেলার সঙ্গে সঙ্গে মিষ্টিমুখ করানো হয় সাধারণ মানুষকে এবং প্রশাসনিক আধিকারিকদের। প্রতিদিন যারা নিরন্তর পরিশ্রম করে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যান, এদিন তাদের সবাইকে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায়। এমনই চিত্র দেখা গেল মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের শহর লাগোয়া বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন তরঙ্গপুর জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে। স্থানীয় বসন্ত উৎসব কমিটির উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এ বছর চতুর্থ বছরে পদার্পণ করেছে বসন্ত উৎসব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কমেন্টর অসীম ঘোষ, জেলা পরিষদের সদস্য দদিমোহন দেবশর্মা, বিশিষ্ট সমাজসেবী নিতাই বৈশ্য, বাপ্পা সরকার বিশিষ্ট জনেরা। এদিন মহিলারা হলুদ শাড়ি ও ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে বসন্ত উৎসবে মেতে ওঠে, নাচ গান ও একে অপরকে নানান রঙে রাঙিয়ে তোলে। অন্যদিকে ইসলামপুর নিউ টাউন লাইব্রেরি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইসলামপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী জাবেদ আক্তার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রাক্তন শিক্ষক সঞ্জীব বাগচি সহ বিশিষ্ট জনেরা। বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজকের এই বসন্ত উৎসব উদযাপিত হয়। ইসলামপুর চৌরঙ্গী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর পরিক্রমা করে টাউন লাইব্রেরি হলের প্রাঙ্গণে শেষ হয়। সেখানে একে অপরকে আবির মাখিয়ে আজকের দোল উৎসব সূচনা হয়। ডেপুটি ম্যাজিস্ট্রেট পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিফুল ইসলাম বলেন, দোলের দিন একটি সুখবর ইসলামপুর বাসীর জন্য, শহর জুড়ে নতুন আলোকসজ্জায় সজ্জিত হতে চলেছে ইসলামপুর শহর। অপরদিকে তিনি বলেন, সমস্ত শহরকে নিয়ে সমবেত হারে বসন্ত উৎসব পালন করার একই স্থানে সবাইকে দোল উৎসব উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জাবেদ আক্তার। বলেন, আজ শবে বরাত ও বসন্ত উৎসব, ইসলামপুর শহরের ঐতিহ্য, সবাই মিলেমিশে উৎসব উদযাপন করেন। উত্তর দিনাজপুর থেকে হীরক মুখার্জি, ভাস্কর রায় ও দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ। বালুরঘাটে এই প্রথম শুরু হলো জাতীয় নাট্য উৎসব। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে বালুরঘাটের নবনির্মিত রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে এই নাট্য উৎসব শুরু হয়েছে। কার্যত এই উৎসবের হাত ধরে বহু প্রতীক্ষিত রবীন্দ্র ভবনের দ্বার উদ্ঘাটন হলো। সোমবার রাতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নাট্য উৎসবের সূচনা হয়, যা আগামী শুক্রবার পর্যন্ত চলবে। পাঁচ দিনের এই নাট্য উৎসবে দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ছাড়াও মোট ৬টি রাজ্যে ১৩টি নাটক মঞ্চস্থ হবে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে নাট্য উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক রাজেশ কুমার মণ্ডল, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অমিত সাহা, দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের বর্ষিয়ান সাংবাদিক পীযূষ কান্তি দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পাশাপাশি জেলা চিত্রশিল্পী ও ক্ষুদ্র পত্র পত্রিকাকে সকলের সামনে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে জেলা প্রেস ক্লাব। রবীন্দ্র ভবন চত্বরে চিত্রশিল্পীদের হাতে আঁকা ছবি ও জেলায় প্রকাশিত ক্ষুদ্র পত্র পত্রিকা স্টল থাকবে, আগত দর্শকরা সেগুলি ঘুরে দেখতে পারবেন। ইতিমধ্যেই প্রেস ক্লাব ভবনে এসে ইচ্ছুক দর্শকেরা প্রবেশপত্র সংগ্রহ করেছে। নতুন রূপে পাওয়া রবীন্দ্র ভবনের ঝা চকচকে পরিবেশে নাটক দেখে মুগ্ধতার কথা জানিয়েছে দর্শকেরা। জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতীয় স্তরের নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে, কি বিষয়টা, কবে থেকে কবে পর্যন্ত চলবে? দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং নিভার সহযোগিতায় এই মাসের ৬ তারিখ থেকে ১০ তারিখ পাঁচ দিনের জন্য একটা জাতীয় নাট্য উৎসব শুরু করা হয়েছে। এটা দক্ষিণ দিনাজপুর জেলার নাটকের শহর বালুরঘাটে এই প্রথম জাতীয় নাট্য উৎসব আয়োজন করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ ছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহার, এই মোট ৬টা রাজ্য থেকে ১৪টা নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করছে।
আজকে থেকে শুরু হয়েছে এই নাট্য উৎসব। প্রতিদিন তিনটা করে শো হবে বালুঘাটের নতুনভাবে তৈরি করা শীততাপ নিয়ন্ত্রিত রবীন্দ্র ভবনে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ। ইসলামপুর থানার পণ্ডিত পোতাক 2 গ্রাম পঞ্চায়েতের উত্তর কালার নাগিন প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরু দাস জানিয়েছেন, আজ সকালে গ্রামের লোক ফোন করে জানায় স্কুলের থেকে চুরি হয়েছে। এসে দেখে মিড ডে মিলের রান্না করার বাসনপত্র, চাল সহ বিভিন্ন সামগ্রী রেজিস্টার চুরি হয়ে গিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। চুরি হয়েছে আজকে, কিভাবে জানতে পারলেন? আজকে তো আমাদের ছুটি ছিল, তো স্কুলেরই আশেপাশ থেকে আমাকে ফোনে জানালো স্কুলে চুরি হয়েছে। কী কী চুরি হয়েছে? চুরি হয়েছে রান্নাঘরে যাবতীয় জিনিসপত্র ছিল সব নিয়েছে, আর তোমার 1 নম্বরে আমাদের যে চালের গোডাউন ছিল, ওই চালের গোডাউনে 5 কুইন্টাল 900 গ্রাম চাল ছিল। তারপর 3টে তোমার ইসে ছিল ওই চালদানি, তারপর 2টা কড়াই ছিল, তারপর বাচ্চাদের বই টই ছিল কিছু। রেজিস্টার থেকে সব চুরি হয়ে গেছে? আপনার সমস্ত কিছু, সমস্ত রেজিস্টার কাগজপত্র আর কি, আমাদের চাল কিছু নেই বললেই চলে, সব নতুন করে করতে হবে এখন। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। আপনাদের তারা আছেন, ফোন তদন্ত করে গেলেন। এখন স্কুল কিভাবে চলবে কি ভাবছেন? ভাবছি আমরা সবাই মিলে সহযোগিতা করে, আমাদের যে অফিস আদালত আছে ওদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।